বিয়ের প্রস্তাবে ক্ষিপ্ত হয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে চেয়ারম্যান পুত্র কিশোরগঞ্জের কোটিয় প্রবাসীর স্ত্রী সাবিনা আক্তার হত্যায় জড়িত প্রধান হত্যাকারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব র্যাবচৌ সিপিছি ভৈরব ক্যাম্প উন্নত প্রযুক্তি ব্যবহার করে সাতাশে জানুয়ারি রাতে নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার বিড়িশিরি এলাকা থেকে মোহাম্মদ সাইফুজ্জামান তারমির গ্রেফতার গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত তানভীর কটিয়াদি উপজেলার মুমুরদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দুজ্জামানের ছেলে বৃহস্পতিবার বিকালে প্রেস ব্রিফিং এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব 14 সিপিসি 3 ভৈরব কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ জোবায়ের তিনি জানান ঘটনার এক মাস আগে কোটিয়াদি বাজারে তানভীর ও সাবিনা আক্তারের পরিচয় হয় এরপর দুজনের মধ্যে মোবাইলে নাম্বার দেয়া না হয় পরবর্তীতে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এক পর্যায়ে তানভীর ও সাবিনা শারীরিক সম্পর্কে লিপ্ত হয় ঘটনার দিন জানুয়ারি দিবাগত রাত এগারোটায় মোহাম্মদ সাইফুজ্জামান তানভীর সাবিনার বাবার বাড়ি কোমরভোগ এলাকার একটি বারিন্দার ঘরে অবস্থান করে সেখানে তাদের দুজনের মধ্যে শারীরিক সম্পর্ক শেষে সাবিনা আক্তার তানভীরকে বিয়ের প্রস্তাব দেয় তানভীর সাবিনার প্রস্তাবটি প্রত্যাখ্যান করে সাবিনাকে বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হয় এতে তানভীর ক্ষিপ্ত হয়ে চুরি দিয়ে সাবিনার পেটে বুকে আঘাত করে এবং গলা কেটে ফেলে তার মৃত্যুর নিশ্চিত করে সাবিনার ফোন সোনার চেইন কানের দুল নিয়ে পালিয়ে যায় তানভীর এই ঘটনায় সাবিনার মা মদিনা আক্তার গত আটই জানুয়ারি অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে থানায় মামলা করেন মামলার দায়ের পরপরই উক্ত হত্যাকারীদের ওপর র্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারি চালায় সাবিন আক্তার পৌরসভার গ্রামের ফুলুমিয়ার কন্যা ও দিন ইসলামের স্ত্রী গত আটই জানুয়ারি মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় কচিয়াদি মডেল থানার এসআই আই মুস্তাফিজুর রহমানকে তিনি গণমাধ্যমকে জানান সোনার চেইন ও কারেদুল ফাহিম স্বর্ণ শিল্পালয়ের মালিক মীর মোহাম্মদ শামিমের কাছে পঁয়ত্রিশ হাজার টাকায় বিক্রয় করে উক্ত সোনার চেইন ও কানের দুল কচিয়াদি থানার পুলিশ ফাহিম স্বর্ণ শিল্পালয়ের মালিক মীর মোহাম্মদ শামীমের কাছ থেকে উদ্ধার করে বলে জানা যায়